আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা পাস্তা রেসিপি দেখাবো। একটু স্পাইসি করব পাস্তাটা। এটা আমি করব চিকেন দিয়ে। এখানে আমার 500 গ্রাম ব্রেস্ট চিকেন কিউব করে কাটা আছে, আর 500 গ্রাম পাস্তা আছে, আর এটার সাথে আমি ইউজ করব ক্যাপসিকাম। তিন কালারের ক্যাপসিকাম আছে এখানে, আর আছে এখানে পেরি পেরি, এটা পেরি পেরি স্পাইস দিয়ে আমি এটা করব আজকে। সাথে আমি দিব গরম মশলা, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আধাটা বড় সাইজের একটা পেঁয়াজ, আধাটা করে কাটা। এটাকে আমি কুচি করব। এটা এক কাপ পরিমাণ পেঁয়াজ হবে। এখানে কিছু রসুন আছে, কাঁচা মরিচ তিনটা, আর এখানে আছে একটু বরবটি, যেটা বিনস, আর এখানে ক্রাশ রেড চিলি দিব আমি, আর সাথে আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এখানে আমি ইউজ করব মিক্স হার্ব, আর সাথে আমি দিব আদা পেস্ট, এক্সট্রা হট মিক্স কারি পাউডার, এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ ইউজ করব। পেঁয়াজ আর রসুনটা আমি এখানে ভেজে নিচ্ছি, সাথে পাঁচফোড়ন আদা চা চামচ, আর এখানে আছে ক্রাশ রেড চিলি। এটা আমার অনেকটা ভাজা হয়ে আসছে, এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। এক চা চামচ আদা পেস্ট আমি এখানে ইউজ করছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা একটা কুইক রেসিপি, বাচ্চারা খাবে, ওদের ডিনার টাইম হয়ে যাচ্ছে, তো আমি এটা ওদেরকে বানিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে, একটু বেশি। এটা বেবি চিকেন, তো সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। এখানে এক চামচ পরিমাণ কারি পাউডার দিয়ে দিলাম। এটা আমি ইউজ করি রাজা এক্সট্রা হট মিক্স কারি পাউডার, তেল একদম কম ইউজ করেছি দেখতে পাচ্ছেন। এটা অলিভ অয়েল দিয়ে করছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটা টমেটো দিয়ে দিলাম, নান্দোজের পেরি পেরি প্যান ফ্রাই স্পাইসটা আমি এখানে অ্যাড করছি। দেখতে পাচ্ছেন আমার পেরি পেরি চিকেন ফ্রাইটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কাটা সবজিগুলি, আর সাথে দিয়ে দিব পাস্তা। চামচ মিক্স হার্বস আমি এখানে অ্যাড করছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখব। দেখতে পাচ্ছেন পেরি পেরি স্টির ফ্রাই পাস্তা উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস। এটা অনেক অনেক মজার একটা পাস্তা, বাচ্চারা খুব পছন্দ করে, সাথে আপনারাও করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, স্পেশালি বাচ্চাদের জন্য ঝটপট খাবার যেটা ওরা পছন্দ করে। আপনারা ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।